হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে, এবং আপনি যদি জায়গার কথা স্পেসিফিকলি জায়গার কথা বলেন সেক্ষেত্রে আমি ছিলাম হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে, এবং জায়গাটা হচ্ছে কালনগর, এবং যেটা হচ্ছে কালনগর খাল সংলগ্ন যে সুইচ গেটটা আছে সেই জায়গাটাতে আপনি এটা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করে দেখাই তো সেক্ষেত্রে এটা কালনগর খাল সুইচ গেট এবং আদি বুড়িগঙ্গা নদীর মোহনা যেটাকে বলে। তো এই এটার অপোজিট পাশে হচ্ছে আপনার কালনগর খাল, যেটা সুইচ গেটের মাধ্যমে কিন্তু এটার সাথে মিলিত হয়েছে। এবং দেখতে যেটা দেখতে পাচ্ছেন যে রোডটা সেটা হচ্ছে বাবুবাজার গাবতুলি যে সড়কটা বড় হয়েছে সেটা আমিনবাজার সড়ক। তো আমি সে ছিলাম হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে, এখানে আসার যে কারণ সেটা মূলত আপনাদেরকে আজকে ফোকাস করব এবং সেটা দেখাবো। এবং সেই কাজটা হচ্ছে যে এই যে দশতলা বিল্ডিং আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি একটু রোদের অপোজিট পাশে রয়েছি যে কারণে হয়তো আমার ভিতরটা একটু বাঁক আসতে পারে। যেই হোক, আপনাদেরকে যেটা যে উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে দশতলা যে বিল্ডিংটা আছে সেটাই মূলত আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা যদি দশতলার বিল্ডিংয়ের কিছু ইতিহাস বলি তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে, যারা আমার ভিতরটা হয়তো ফার্স্ট টাইম দেখছেন বা নতুন দর্শক তারা হয়তো বুঝতে পারবেন বিষয়টা। তো সেই বিষয়টা বলছি, সেটা হচ্ছে জানেন যে এই আদি বুড়িগঙ্গা নদীর তীরে এই মূলত নদীর তীর ধৈরা এই আদি বুড়িগঙ্গার এই যে দশতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়, এবং এইটা কিন্তু আপনার সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা যে কার্যক্রম পরিচালনা করছে সেখানেও কিন্তু এটা অবৈধ হিসেবে অভিহিত করা হয়েছে। এবং তারা এই যে ভবন যে মালিক রয়েছে এটা মূলত একটা ডেভেলপার কোম্পানির তারা নির্মাণ করছিল, তো ডেভেলপার কোম্পানি থেকে কিন্তু তাদেরকে মামলা করা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। তারা ডেভেলপ কোম্পানি তারা বলছিল যে সম্পূর্ণ তাদের জায়গাতেই তারা এই স্থাপনাটা নির্মাণ করেছিল, কিন্তু আদালত তাদের বিপক্ষে রায় দিয়েছে এবং তারা কিন্তু একটা নির্দিষ্ট অংশ আছে যেটা তাদেরকে ভেঙে দিতেই হবে, সেটা কিন্তু রায় দেয় আদালত। এবং আদালত পরিপ্রেক্ষিতে যে ভবন যে মালিক আছে মালিক পক্ষ যে ডেভেলপার যে কোম্পানিগুলো রয়েছে ডেভেলপার কোম্পানি তো তারা নিজেরাই এই স্থাপনাটা ভেঙে দিয়েছে, এবং সেটা যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখানে কিন্তু আরও বৃদ্ধির জায়গা ছিল, তো এই জায়গাটা সম্পূর্ণভাবে ভাঙা হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু পুরনো ইতিহাস বলি তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই যে নদীগুলো নদী এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদী এইখান দিয়ে এসে এইখান দিয়ে সোজা চলে গেছিল নদী। এই যে ভবনগুলো দেখছে সবই অবৈধ ভবন আমার নিজের চোখে দেখা, কী বলবো, ঠিক আছে। যাই হোক, এটা পুরনো হিস্ট্রি, এরপরে এগুলো সবগুলো দখল হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, এবং ভরাটকৃত জায়গা যতটুকু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা একটা মহাপরিকল্পনা গঠন করেছে সেই উদ্দেশ্যে তারা কাজ করছে, সেই কাজের অংশটুকু হিসেবে কিছু অংশ এই দশতলা বিল্ডিংয়ের পড়েছে এই সুইচ গেটের সাথে মিলিত করার জন্য যে তাদের পরিকল্পনা। আপনারা জানেন যে আদি বুড়িগঙ্গা দুর্গ কিন্তু 7.5 কিলোমিটার, এর মধ্যে 3.5 কিলোমিটার বা 3 কিলোমিটার কোনোভাবে টিকে আছে, সেই টিকে থাকা যে 3 কিলোমিটার রয়েছে তারপর তার মধ্যে 2.7 কিলোমিটার তারা মূলত কাজ করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু বলছে তারা বিভিন্ন ধাপে এটা প্রকল্পটা মহাপরিকল্পনা যেটা আছে সেটা বাস্তবায়ন করবেন, সেটির অংশ হিসেবে যতগুলো অবৈধ স্থাপনা আছে তীরে তারা সেগুলো ভাঙবেন, তারই অংশ হিসেবে এই দশতলা বিল্ডিংও তাদের ভাঙানো হয়েছে বলে তারা অবহিত বলছিল এবং সেটা বলেন। তো মহাপরিকল্পনা যেহেতু তারা করছেন দিক কী গড়ায়, আমরা কোনো গল্প কাহিনী করবো না, রূপকথা কোনো গল্প কাহিনী শোনাবো না, যা বাস্তব চিত্র আছে সেটাই মূলত আপনাদেরকে তুলে ধরবো। এবং তারই অংশ হিসেবে কিন্তু এখানে আসছিলাম এবং যে দশতলা বিল্ডিংয়ের কী অবস্থা সেটাই মূলত আপনাদেরকে দেখাবার দেখাচ্ছিলাম। এবং যেটা বলছি যে অবৈধ যতটুকু অংশ ভাঙার কথা ছিল সেটা তারা ভেঙে দিয়েছে এবং সেটা সম্পূর্ণ হয়েছে এবং এখন এই অবস্থাতেই রয়েছে। এবং আমি এখানে ডেভেলপার যে কোম্পানিগুলো রয়েছে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমি কথা শুনলাম যে তারা বলছে যে এই অংশটুকু যে ভেঙেছে তারা এখানে আবার দেয়াল নির্মাণ করবেন। দেয়াল মানে হচ্ছে যেটুকু ভেঙেছেন সেটা আবার মানে তারা সেটা আবার মেরামত করবেন, মানে যতটুকু ভেঙেছেন
ভাঙা অংশ ঢুকে একদম ইট বিল্ডিংটা দেখতে অনেকটা অসুন্দর দেখা যাচ্ছে, সুন্দর করার জন্য যে কাজটা তারা সেটা করবেন বলে আমাকে বলছিলেন। তো যে হোক, মূল কথা হয়েছে যতটুকু অংশ ভাঙার কথা ছিল তারা সেটা ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পর সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। এখন দেখি ঝাঁকাঝুঁকি সিটি কর্পোরেশন কী করে। তো এটাই ছিল সর্বশেষ অবস্থা সেই দশতলা বিল্ডিংয়ে ভাঙার, যে দশতলা বিল্ডিং ভাঙা হয়েছে তার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই বলে বিদায় নিচ্ছি সকলকে। বাই বাই।